হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মির্জা মোহাম্মদ। আপনারা প্রায়ই আমার চ্যানেলে যে ছোটোখাটো নাইট রাইডের যে ভিডিও আমি শেয়ার করে দিয়েছিলাম এতদিন আপনাদের সাথে, সো আজকে ভিডিওটি একটু মানে বেশি এক্সাইটেড হবে। এবং আমার সাথে আছে আমার আজকে যে আমার টিমমেট সাকিব, আমার দোস্ত। কিন্তু আজকে যে ব্যাপারটা সেটি হচ্ছে আমরা মেইন ফরেস্টের ভিতর দিয়ে একদম ঘুরবো। সো এই অভিজ্ঞতা আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য জানি না ভিডিওটি কেমন করতে পারবো, সো আশা করি ভালো লাগবে। সো লেটস বিগিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই যাত্রা শুরু হতে যাচ্ছে আমাদের নাইট রাইডের, সো দোয়া করবেন আমাদের জন্য। সামনে আমি মাউন্ট অর্ডার করেছি এবং গোপ্রো হিরো 9ও আসতেছে তেলে। রাস্তা ভুলে যাচ্ছি, যাওয়া হচ্ছে দুই হাতে ধরে। কোন দিক দিয়ে আমার আজকে ডিরেকশন দেবো সাকিব? মাঠের মাঠ এদিক দিয়ে যাবো, ডাইনে বামে বললেন, ডাইনে ডাইনে দুই হাতে করে দুই হাতে করবেন না, চিন্তা করবেন না। সো ভিউয়ার্স, জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। বাট আমার যে এক্সাইটমেন্টের যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগতেছে। ওকে, ডানে জায়গায় না, সামনে না কি যেন একটা চিতাগার ছিল। সো ভিউয়ার্স, আমরা এখন আসল। ও ম্যান, আপনি একটু ভালোভাবে ধরেন, আমরা একদম এখন আছি মেইন ফরেস্টের ভিতরে, ফুল অফ রোড। এখন শীতের দিন, সেই জন্য বৃষ্টির কোনো চিন্তা নেই। উই আর প্রাউড, আমি সো এক্সাইটেড। সো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপক আমার, আর কিছু আপডেট না করলেও আমার যে হেডলাইট মোটামুটি এখন চলে, তাই না? মানে কি ডাইনে একটু সুরা টুরা পড়ে নাই। আরে আমি তো ভয় ভয় লাগতেছে আমার, এই জন্যই তো আপনাকে নিয়ে আইছি। আমি জানি না আপনারা এই ভিডিওটি দেখে কি কমেন্ট করবেন, আশা করি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। এমন কই, ডান সাইড দিয়ে যাবো? না না, ডান সাইড দিয়ে যাই, সমস্যা নাই, আমি ঘুরাইতেছি। রাস্তা ভুল করে একটু এদিকে আইসা পড়ছি, নো প্রবলেম। রাস্তা ভুল করলে চলবে না, ডান সাইডের এই রাস্তাটা, এটাই তো রাস্তা, তাই না? এই জায়গায় ফরেস্টের কর্তৃপক্ষ থেকে চারা লাগানো হয়েছে। প্রায় 22,786টির মতো চারা, একটা চারাও টিকে নাই দেখতে পাচ্ছেন। জানি না এগুলো সামনে বৃষ্টি হলে টিকবে নাকি, সো দোয়া করি চারাগুলো টিকুক। এটা হচ্ছে আপনার ম্যানগ্রোভের সাথে যে সমস্ত চারাগুলো, চারাগুলো কিন্তু অনেক কষ্ট করে তারা লাগিয়েছে। আমি একটা চারা নষ্ট করে, ও সামনে দুইটা চারা, এই জায়গায় কিছু চারা ভালো দেখা যাচ্ছে। ম্যানগ্রোভ প্রজাতির সাথে যে সমস্ত চারা মানে টিকে, এই জায়গায় 22,785টি চারা লাগানো হয়েছে, যেমন হরতকি, বহেরা, মানে এরকম
অনেক এক্সপেরিমেন্টাল একটা বিষয়। সো দেখা যাক আমরা আজকে কোন পর্যন্ত, যদিও তেমন কিছু দেখার নাই কিন্তু বাট এই গভীর জঙ্গলে এরকম রাইড অ্যাডভেঞ্চারাস আমাদের কাছে খুবই অ্যাডভেঞ্চারাস, কি বলেন? সো এখন কই সুধা, এদিকে দেখি রাস্তার মধ্যে আবার গর্ত করে দেওয়া হয়েছে। আমি এই বনে সামনে দেখা যাচ্ছে একটি দরবারের মতো, ওটা কি আনার পাগলা দরবার, জায়গায় ভক্তদের কিছু লাইট দেখা যাচ্ছে। ও বিশাল গর্ত মানে অস্থির। সো এদিক দিয়ে একটু ঘুরবো। এই হচ্ছে আনোয়ার পাগলা টেকের যে মধ্যবর্তী স্থানে একদম, আপনারা অনেকে জেনে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি দেখা যাচ্ছে সাইনবোর্ড, এই জায়গায় কতটি মোট চারার সংখ্যা 9000টি, মৌজার নাম 187 নং, সাটুরিয়া সুলহাটি, প্রজাতির নাম চাপলিশ, তো অনেক ব্লাবলাবলা গাছ লাগানো আছে। এই এই যে দেখতে পাচ্ছেন সামনে, ওইদিকে একটু ফোকাস করেন, আমরা এদিকে চারপাশে একটু ঘুরবো বনের। এখন সময় মিড নাইট, সময়টা বলবো আমরা লাস্টের দিকে, আর সময় নিয়ে কথা বলবো না, পুরো মানে কি বলবো, এদিক দিয়ে যাবো এদিক দিয়ে, যেহেতু নাইট রাইড। ও এই জায়গায় কে যেন আবার চারায় হয়তো পানিও দিছে, পানি দিয়ে মানে এগুলো কি বাঁচানোর জন্য চেষ্টা করছে। সতেজ এই জায়গার যে চারাগুলো দেখলাম, এই চারাগুলো বনের মধ্যে সবচেয়ে বেস্ট ভালো চারা আর কি। ম্যানগ্রোভ সাইনবোর্ড তো দেখলেনি আপনারা, আবার বললেন না ওরে ম্যান সুকিঞ্জি। আমার জানি না এই নাইট রাইড ভিডিও আপনাদের কেমন লাগবে, কিন্তু আমাদের আজিরা সময় কাটছিল না এই কোভিড-19 এই কন্টাজিয়নের মধ্যে। আমার যে বাইক ছিল আগের বাইক, ওটা মানে ব্যাপক ঘোরাঘুরি হয়েছে এই বন দিয়ে, কারণ রোডে তো ঘোরা যায়নি। সো কী করার, যারা বাইক লাভার তারা তো বাইক ছাড়া থাকতে পারে না, তাই না? বাইক রাইড তাদের জন্য বাধ্যতামূলক। সো এখন আমরা ঘুরতেছি বনের ভিতর। এটা হচ্ছে গজারি বন, সামনে আমরা হয়তো কাঠবনের দিকে ঢুকবো, না কাঠবন ওটা বাগান বলে আর কি, বাগানের দিকে ঢুকতেছি। দেনি সোজা ওদিক দিয়ে বাইক রাইড করা যাবো, না ওদিক দিয়ে বাইক রাইড করা যাইব, দুই হাত ধরেন মাউন্ট সমস্যা নেই। খুব অফ রুট ম্যান, এপক অফ রুটের মধ্যে আছি আমরা, গিয়ার শিফটিং নো প্রবলেম ম্যান, ডানে বামে বলেন। আরো ভাই এদিক দিয়ে আপনি ধরেন, ও ম্যান কনকিউর্ড ফিলিংস, জানি বা আমি ডিরেকশন দিন বনের ভিতরে ব্যাপক সুযোগ উপযোগী রাস্তা, রাস্তায় ম্যাপের জানি না আশেপাশে কোনো লোকজন আছে কি না। এদিক দিয়ে বের হওয়া যাবো না, আবার ব্যাক করতে হইব, তাহলে আর এদিকে আমরা না যাই কম যাই একটু। এদিক দিয়ে কি ধান ক্ষেত নাকি, নামিয়ে দিক দিয়ে ধান ক্ষেত দেন আমি।
আমার মতো কোনো ঢালু রাস্তা আছে? ডিরেকশন দেন শুধু, রাস্তা এই হলো কাঙ্ক্ষিত ঢালের খুঁজে। এদিক দেখি নামা যাইব, ব্যাপারটা নামা যাইব, নামা যাইব, নামা যাইব, নামা যাইব, না থাকেন আমরা থাকেন, সমস্যা নেই, নামি, সমস্যা নাই। এমন ঢাল, নো প্রবলেম, সমস্যা নাই, নামতেই নাম ধরে নাম ধরে। যে কি বলছি, পুরো একটা ক্রিঞ্জি না, দাঁড়া একটু, অবস্থা তো পুরো টাইট করে দিছে দেশের, দুই হাত দিয়ে ধরেন না আপনি, সমস্যা নেই। এই জায়গায় এসে বারোটা বেজে গেছে, আজকে এই পর্যন্ত। দেখতে পাচ্ছেন সামনে, মানে আমরা একদম এদিক দিয়ে নড়াচড়া করতে পারতেছি না, এই যে ধান খেতে এসে মানে সীমাবদ্ধ হয়ে গেলাম। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে। সো আমি একদম একদম হাঁপিয়ে গেছি এই বাইক চালাইতে চালাইতে, তার মধ্যে এত অফ রোড, বাইকও এত তেমন একটা ভালো না, আশা করি সামনে একটি ভালো বাইক নিব মনের মতো আর কি, যেটা অফ রোডিং করতে খুব ভালো লাগবে। সো এই দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝখানে এসে মানে ফেসে গেছে একদম। সো কিছু করার নাই, এখন ভিডিও এই জায়গায় শেষ করতে হবে, আশা করি নেক্সট কোনো ভিডিও আবার ভালো কিছু নিয়ে আসতে পারবো আপনাদের মাঝে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।